প্রেসিডেন্ট জো বাইডেন ও বিলিয়নিয়ার ইলন মাস্ককে মেরে ফেলার হুমকি দিয়ে গ্রেফতার হলেন বৈদ্যুতিক গাড়ি নির্মাণকারী প্রতিষ্ঠান টেসলার এক কর্মী সংবাদ মাধ্যম ফক্স নিউজের প্রতিবেদনে জানানো হয় যুক্তরাষ্ট্রের মেনুসোটার টেসলার কর্মী একত্রিশ বছর বয়সী জাস্টিন ম্যাকোলি গত তেইশ জানুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সেতে এক পোস্টে বাইডেন ও মাস্কে হত্যার হুমকি দেন ওই ব্যক্তি এক্সে লেখেন জো বাইডেন এবং ইলন মাস্ককে হত্যার পরিকল্পনা করছেন তিনি মামলার সূত্রে জানা গেছে ম্যাকলি তার স্ত্রীকে জানান যে তিনি টেক্সাসের উদ্দেশ্যে বের হচ্ছেন এবং আর ফিরবেন না ওই সময় বাড়িতে মোবাইল ফোনও রেখে যান ম্যাকলি যাতে তাকে খুঁজে বের করা না যায় গত ছাব্বিশ জানুয়ারি ওকলা হোমার রাজ্যে পুলিশ ম্যাকলিকে থামান তখন ম্যাকলি স্থানীয় নিরাপত্তা বাহিনীকে জানান বাইডেনের সঙ্গে তিনি সাক্ষাৎ করতে চান পরদিন সকালে টেসলা ফ্যাক্টরিতে হুমকি দিয়ে একটি কল দেওয়া হয় তবে একত্রিশ বছর বয়সী ম্যাককুলি এই ফোন কলটি করেছিলেন কিনা তা নিশ্চিত নয় পরে গত রোববার টেক্সাসের অস্ট্রিনে ম্যাককুলিকে থামায় পুলিশ তখন তিনি জানান যে সেখানকার টেসলার ফ্যাক্টরিতে গিয়ে মাস্কের সঙ্গে সাক্ষাৎ করতে চান তিনি এরপরেই ম্যাককলিকে গ্রেফতার করে পুলিশ